করোনার প্রভাবে সংকুচিত হয়ে পড়েছে ঈদের বাজার। স্বাভাবিক সময়ে রোজার ঈদে 20 থেকে 22 হাজার কোটি টাকার পোশাক বিক্রি হলেও এবার তা 4 ভাগের 1 ভাগে নেমে আসার আভাস দিচ্ছেন ব্যবসায়ীরা। বলছেন, জমে যাওয়া পোশাক ছাড়ে বিক্রি করে পুঁজি উঠে নেওয়ার চেষ্টা করছেন তারা। বলছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে কঠিন হয়ে দাঁড়াবে ব্যবসা টিকিয়ে রাখা। হিরজুন মিরা রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ঈদ, ক্রেতা সমাগমে মুখর রাজধানীর বিপণী বিতান আর শপিং মলগুলো। শেষ সময়টাতে প্রয়োজনীয় কেনাকাটা সারছেন ক্রেতারা করোনা ঝুঁকি মাথায় নিয়েই। ঈদ আয়োজনের একটি বড় অংশই থাকে পোশাককে ঘিরে, আর ঈদুল ফিতরকে কেন্দ্র করে হয়ে থাকে দেশের পোশাক বাজারের মূল বেচা বিক্রি, যা চলে মাসব্যাপী। কিন্তু করোনার দ্বিতীয় দফার সংক্রমণ এবারও হানা দিয়েছে ঈদের ফ্যাশন বাজারে। রোজার প্রথম 11 দিন বন্ধ থাকার পর লকডাউনের মাঝেই শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে মার্কেট আর শপিং মল, বেঁধে দেওয়া হয়েছে বিক্রির সময়সীমা। আগে যা সেল হতো তার 10 ভাগের 7 ভাগ কমে গেছে, 3 ভাগ হচ্ছে এমন। এখন দেশের যে পরিস্থিতি ওই তুলনায় হচ্ছে আগের বারের চাইতে সেলটা একটু কম। ব্যবসায়ীদের হিসেবে দেশে বছর জুড়ে যত পোশাক বিক্রি হয় তার 40 ভাগই হয় রোজার ঈদে। গেল বছর করোনার প্রভাবে সেই ব্যবসা হারিয়েছেন ব্যবসায়ীরা। এবছর বৈশাখেও তেমন বিক্রি হয়নি, তাই অবিক্রিত রয়ে গেছে বিপুল পরিমাণ পোশাক, আটকে গেছে পুঁজি, যা তুলে আনাই মূল লক্ষ্য ব্যবসায়ীদের। সার্বিকভাবে যদি আমরা বিবেচনা করি এবং তুলনা করি 2019-এর সেলের সাথে, তাহলে আমি বলবো যে এটা আশাব্যঞ্জক নয় এবং খুব ভালো পরিস্থিতি না। আমাদের যারা কাপড় দেন, হাতের কাজ করেন, নানা রকমের পণ্য উৎপাদনের সাথে যুক্ত, তাদের সাপোর্টে আমরা আসলে নতুন করে একটা আশায় সঞ্চার হয়, যা এই ঈদে গিয়ে আমরা যতটুকু ক্ষতি, যতটুকু পিছিয়ে পড়া, তার কিছুটা হলেও হয়তো কভার করতে পারবো যদি মানুষ কেনাকাটা করে। তো সেভাবেই আমরা আগাচ্ছিলাম, ফলে নতুন করে অনেক পুঁজি এখানে বিনিয়োগ করা হয়েছে, কিন্তু সেই পুঁজিকে যে রক্ষা করা এটা আসলে ভীষণই চ্যালেঞ্জিং হয়ে গেছে এবং এটা এক ধরনের অসম্ভব হয়ে পড়েছে আর কি অনেক ক্ষেত্রেই। হিসেব বলছে, স্বাভাবিক সময়ে রোজার ঈদে দেশ জুড়ে 20 থেকে 22 হাজার কোটি টাকার পোশাক ও জুতা বিক্রি হয়। করোনার প্রভাবে যা নেমে এসেছে 4 ভাগের 1 ভাগে, এমন অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই করোনার কারণে পয়লা বৈশাখে টোটাল 7 থেকে 8 হাজার কোটি টাকার পুঁজিটা বিনষ্ট করেছে আমরা। গত বছর রমজান এবং ঈদকে কেন্দ্র করে 20 থেকে 22 হাজার কোটি টাকা যে বাজার ছিল সেই বাজারটা আমরা নষ্ট করেছি। একইভাবে এইবারও একই অবস্থা হয়েছে, তাতে সব মিলিয়ে আমাদের প্রায় এই মুহূর্তে যদি আমরা হিসাব ধরি তাহলে প্রায় 40 থেকে 45 হাজার কোটি টাকা আমাদের পুঁজি থেকে আমরা হারিয়েছি। সেই ক্ষেত্রে আমরা যে এখন যে টাকাগুলো পাচ্ছি তাতে আমরা ধরে নিচ্ছি যে আমাদের হয়তো বা কিছুদিন চলবে, বাট আমাদের ঈদের পরে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, ঈদের পরে যদি আমাদেরকে ঋণ প্রণোদনা অথবা যেভাবে হোক নগদ টাকার যদি ব্যবস্থা করা না হয় তাহলে আমাদের ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা থেকে ছিটকে পড়বে। ব্যবসায়ীদের হিসেবে শেষ পর্যন্ত ঈদে বিক্রি পৌঁছাতে পারে 4 থেকে 5 হাজার কোটি টাকায়। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।